সম্পাদন কৰিব লাগে তার উপর আজি এই এক্সারসাইজটা আমি ইয়াত অনুষ্ঠিত করেছিল। ইয়াত আমাক সহযোগ করেছিল এস ডি আর এফ, এন ডি আর এফ, তার উপরই আমার ইয়াত লোকেল এডমিনিস্ট্রেশন আমার আসে, ইনসিডেন্ট কমান্ডার হিসাবে আমার আসে সার্কুল অফিসার, আর ইয়াত আমার পাঁচটা লোকেশন আমি নির্ধারণ করে লৈছিল। আর তাত আমার যে এস ডি আর এফ গাইডলাইন মতে যে বেলেগ বেলেগ আমার কার্যসূচী লব লাগে সেই কার্যসূচীখিনি আমি লৈছিল। আর ইয়াত আমি সুবনশ্রী নদীখনের নোয়ালি গাঁও, নোয়ালি কৈবর্ত গাঁও যখন সেইখন আমি আমার এফেক্টেড গাঁও হিসাবে আমি ইয়াত নির্ধারণ করে লৈছিল। আর প্রথম আমার যেটা ইনফরমেশন আহিছিলে সেটো আই আর এসর পর আমালো ইনফরমেশন আহিছিলে যে লখিমপুরের দুদিন ধরে মুখলধার বরষুণের ফলত আর ডেমর পানি যে রিলিজ হয়েছিল তারপরা নোয়ালি গাঁও যখন আসে আমার পানীগাঁও পঞ্চায়েত নর্থ লখিমপুর সার্কুলের অধীনের সেই গাঁওখনত গাঁওখন প্লাবিত হয়েছে আর তার উপর আমি ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর এই ইনফরমেশনটা অহার লগেলগে আমার আমার যে ডিস্ট্রিক্ট অপারেশন সেন্টার থাকে ইমার্জেন্সি অপারেশন সেন্টার তারপরা এই ইনফরমেশনটা আমার ডেপুটি কমিশনার গেছিল। ডেপুটি কমিশনারে কনসার্ন সার্কেল অফিসার যখন আমার ইনসিডেন্ট কমান্ডার আসে এই ইনফরমেশনটা ডিসিমিনেট করেছিল আর ইয়ার উপর ব্যবস্থা লোবলে নির্দেশ দিয়া হয়েছিল। আর ইয়ার সঙ্গতি রাখি আমার এস ডি আর এফ গাইডলাইন মতে আমার যে ইনসিডেন্ট কমান্ড পোস্ট আমি সেটু আমি সেট আপ করেছিল আর আমার স্টেজিং এরিয়া সেট আপ করেছিল আর আমার যেহেতু প্লেস অফ ইভাকুয়েশন বা প্লেস অফ রেস্কিউ এন্ড অপারেশন আমার যত আমার চলবলগা আসে আর সেটা আসলে আমার নোয়ালি কৈবর্ত গাঁও সুবনশ্রী নদীর পারত আর তার তাত আমার ইনসিডেন্ট কমান্ড পোস্ট আমি সেট আপ করেছিল। তাত আমার যিনি অফিসিয়ালস আসে সেই অফিসিয়ালসিনি আমার তাত গৈ তাত উপস্থিত হয়েছিল নির্ধারিত সময়মতে 10:30 বজাত আর লগেলগে আমার অপারেশন কার্যসূচী আমি আরম্ভ করেছিল। প্রথম আমি ইয়ার যিনি আমার পার্শ্ববর্তী গাঁও আছে তাত আমার যে কনসার্ন যে গাঁও প্রধান আছিল তেওঁলোকক দি পেলাই আমি এলার্ম বা এলার্ট আমি জারি করেছিলাম যাতে মানুষবিলাকে সাবধান হয় কারণ যেহেতু পানি গাঁও প্লাবিত হয়ে আহিছিলে বা নোয়ালি ওচৰৰ গাঁও যিকেইখন আছিলে সেইকেইখন গাঁও পর্যায়ক্রমে প্লাবিত হব সেইকাৰণে মানুহক সতর্ক করে দিয়া হয়েছিল যাতে তেওঁলোকে নিজে নিজে সুরক্ষিত ঠাইলৈ যায় আর যাতে নিজের ব্যবস্থাটা প্রথমতে তেওঁলোকে করে লয়। তারপিছতে আমার ইনসিডেন্ট কমান্ডারলৈ ইনফরমেশন আহিল যে নোয়ালি গাঁৱৰ যি গাঁওখন প্লাবিত হৈছিল তাত কিছু মানুহ ষ্ট্ৰেণ্ডেড হৈ আছে প্ৰায় 25 জন মানুহ আমাৰ ষ্ট্ৰেণ্ডেড হৈ আছিলে তেওঁলোকক ৰেস্কিউ কাৰণে আমাৰ এন ডি আৰ এফ আৰু এছ ডি আৰ এফ টীম আমাৰ ইনচিডেণ্ট কমাণ্ডাৰৰ ফালৰ পৰা তেওঁলোকক খবৰ দিয়া হৈছিলে তেওঁলোক আহিছিলে লগত তেওঁলোকে পৰ্যাপ্ত যিখিনি ইকুইপমেণ্ট তেওঁলোকে সেইখিনি লৈ আহিছিলে আৰু পৰ্যায়ক্ৰমে তেওঁলোকে গরমৰ দিন আপোনাৰো চুলি কুচাই হওক বা স্কিনখনেই হওক যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো লগতে হাত ভৰি যতনো খুবেই প্ৰয়োজনীয় পিছে সমস্যা কথা কবলৈ গলে শেষ নকত কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হল মেদবহুলতা ওজন বৃদ্ধি পিছে আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত আপোনাৰ কাষত ভেলিচিমোবিছ যত থাকিব স্লিমিং বিউটি ডার্মেট লেজার পিলিং ট্রিটমেন্টকে আদি করে ভিন্ন ফেসিলিটিস আপনার বাবে ইমাহে আউটস্টেশনের পরাও আহে এস্থেটিক বিশেষজ্ঞ সকল খুব কম খরচতে লাভ করক আপনি ভুগি থাকা সমস্যার সকলখিনি সুবিধা গতি দেরি কিহর আজিয়ে যোগাযোগ করক 9395305278 অথবা 8638403507 নম্বরত গতি আজি ভিজিট করব গুহী মহানগরী সুপারমার্কেট বাস্তপর নিচেই কাহত ইউনিক ভেনিউ ফিফ ফ্লোর অপোজিট আসাম স্টেট ফায়ার সার্ভিস জিএস রোড গুয়াহী।